সেকেন্ড টাইম আর নট ইজি ব্রো, সেকেন্ড টাইম নট ইজি, ইটস আ জার্নি অফ অবস্টেকল, ইটস আ জার্নি অফ হিল, তোমাকে অনেক বড় বড় পাহাড় পাড়ি দিয়ে যাইতে হবে তোমার ওই অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। হ্যাঁ, সো একটু একটু তোমাকে হচ্ছে ভেবে চিন্তে আগাইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে আমি আলোচনা করবো সেকেন্ড টাইমারদেরকে নিয়ে। সেকেন্ড টাইম যারা দেয় তাদের একটা লম্বা একটা সময় থাকে, এই লম্বা সময়ের ভিতরে সবচেয়ে বেশি যে আসলে তার আপন হিসেবে কাজ করে সেটা হলো শয়তান। যারা মুসলিম হচ্ছে ধর্মাবলম্বীর বিশ্বাসী তারা আমরা জানি যে শয়তান কিভাবে কাজ করে এবং শয়তান কি। হ্যাঁ, সো দেখো তোমরা এটা রিলেট করতে পারবা। আর যারা হচ্ছে মানে ভিন্ন ধর্মাবলম্বীর আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা তাদের ধর্মে যেটা বলে আমি জানি না, বাট আসলে রিলেট করতে পারবা। সো লেটস স্টার্ট। দেখো কি ব্যাপার হয়, তোমাকে শয়তানে যেটা করবে ভাই, প্রথম ব্যাপার হচ্ছে তোমাকে ফোকাস থাকতে দিবে না, যেহেতু এটা লম্বা একটা জার্নি এটা, তাই না? তুমি তো এমন না যে তুমি কয়েকদিন পর পরীক্ষা দিবে, এমন না, তাই না? তোমার তো লম্বা একটা জার্নির মধ্যে যেতে হয়। এই জার্নির মধ্যে তোমাকে শয়তানে প্রথম যে ফিল্ডটা দেয় সেটা হলো এই যে তোমার ফোকাসে তোমাকে থাকতে দেয় না। অর্থাৎ তুমি যদি নিজেকে কামব্যাক করার জন্য তৈরি করে থাকো, তুমি যদি ভেবে থাকো যে ইয়েস আমাকে ভালো কিছু করতে হবে সেকেন্ড টাইমে, তুমি যদি নিজেকে আবার নতুন করে মোটিভেশন দিয়ে যদি উজ্জীবিত করো, তাহলে তোমাকে এই জায়গায় বাধা দেয় একটা ফিল দেয় এই যে শয়তান কি বলে যে ফোকাস থাকতে দেয় না। অর্থাৎ কি, তুমি তোমার যে ফোকাসটা নিয়ে তুমি শুরু করছো, যেটার উদ্দেশ্য নিয়ে তুমি শুরু করছো, বারবার বারবার দেখবা সেই উদ্দেশ্যটার মধ্যে অনেক বেশি তোমার ডাউট মনে হইতেছে বা তুমি তোমার জায়গা থাকতেছ না। এটা হয় এজ এ সেকেন্ড টাইমার, আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম। সো আমি যেটা ফিল করি আমি তোমাদেরকে সেটাই বলতেছি। পরবর্তীতে যেটা করে তোমাকে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এটার মানে কি, দেখো তোমাকে একটা অ্যাডিকশন ফালাইতে হবে, তাই না? তোমার সময় নষ্ট করতে হবে কোনো না কোনোভাবে। তো তোমাকে কোনোভাবেই তোমাকে কোনো একটা জায়গার মধ্যে তোমাকে অ্যাডিক্টেড করে ফেলবে। তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাবা, তুমি ফেসবুকে অ্যাডিক্টেড হয়ে যাবা, কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাবা, কিংবা উল্টাপাল্টা জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবা, যার কারণে তোমার মাথা থেকে অতিরিক্ত পরিমাণে ডোপামিন হরমোন নিঃসৃত হতে থাকবে। কারণ কি, দেখো মানুষ যখন এন্টারটেইন হয়, মানুষ যখন বিনোদন পায়, তখন মানুষের মাথা থেকে আসলে কি ডোপামিন হরমোনটা নিঃসৃত হয়, ভালো যে যারা পড়ছে তারা জানো। এতে করে কি হয়, মানুষ আনন্দিত হয়। সো তখন হঠাৎ করে যখন তুমি পড়তে বসবা, লং একটা প্রসেস যে তুমি 10 মাস পড়াশোনা থাকবা, এই পড়াশোনার মধ্যে তোমাকে বিঘ্নিত করবে, তোমার পড়াশোনা করতে ভালো লাগবে না, তোমার ওই পড়াশোনার মধ্যে তোমার হরমোন নিঃসৃত হবে না, ডোপামিন আর বের হবে না, দেখছো তুমি এখানে মজা পাবে না, তুমি আবার ফিরে আসবা ওই সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো একটা পার্টিকুলার এক ওয়েবসাইটে যেটা তোমার অনেক বেশি ভালো লাগে দেখতে। হ্যাঁ, সো ওই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে হবে। এটাতে তোমাকে ইনফ্লুয়েন্স করে কে, এই যে ঠিক আছে। সো পরবর্তী কাজ কি, তোমাকে সে লো ফিল করাবে। অর্থাৎ দেখো তোমার ভিতরে যে কনফিডেন্ট আছে ওই কনফিডেন্টটা সে নষ্ট করে ফেলবে। অর্থাৎ তোমাকে এইটাই ফিল দিবে যে তুমি আসলে লুজার, তুমি এতদিন পারো না, এখনো পারবে না, তোমার পক্ষে দিয়ে তোমার পক্ষে আসলে কিছুই করা পসিবল না, তুমি একটা লুজার, এতদিন চান্স হয় না, এখনো হবে না, তোমাকে দিয়ে কোনো কিছু আদৌ পসিবল কিনা এটা নিয়ে তোমাকে অনেক বেশি প্রশ্ন করবে। তারপর তোমার লো ফিল করাবে, লো ফিল করা মানে কি, তোমার কনফিডেন্ট একটা না জিরোতে নিয়ে আসবে। হ্যাঁ, এটা তোমাকে সাহায্য করবে, সে শয়তানের কাজ হচ্ছে এইটাই। সো বি কেয়ারফুল, আমি পরবর্তীতে বলে দিব যে কি কি করবা যাতে করে এই শয়তানের খপ্পর থেকে তোমরা বাঁচতে পারো। আচ্ছা, পরে দেখো যেটা কি, যে টাইম আছে ফিল দাও। দেখো একটা লং একটা প্রসেস না, এই লং প্রসেসে তোমাকে প্রতিদিন তুমি যখন পড়তে বসবা তোমাকে বলতে হবে বেটা যা, তোমার তো টাইম আছে, এখন এত পেরা নেওয়ার কি আছে, 3 মাস পড়লে চান্স হয় বেটা, এত সময় নিয়ে আসলে পড়ার কি দরকার, তাই না? এতদিন পড়ছস, এত সময় নিয়ে পড়ছস, হয় নাই, এখনো হবে না, টাইম লস করে লাভ আছে, তুই অন্য কিছু দেখ, তুই একটা মুভি দেখ, একটা সিরিজ দেখ, নতুন নতুন সিরিজ আসতেছে, নতুন নতুন ওয়েবসাইট থেকে নানান নানান জিনিস হচ্ছে, উৎপাদন হচ্ছে, ওইগুলো দেখ, সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট কর। এই যে তোমার আনন্দদায়ক ব্যাপারগুলোতে তোমাকে ইনভলভ করে ফেলবে তোমার রেদার দেন স্টাডি। হ্যাঁ, সো পরবর্তীতে তোমাকে যেটা সে বলবে সেটা হলো যে ডিপ্রেশন, তোমাকে ভাই ডিপ্রেশনের মধ্যে সে সবসময় রাখবে। এটা হচ্ছে একদম মানে 100% ট্রুথ একটা ব্যাপার, তোমাকে অনেক বেশি ডিপ্রেশনে রাখবে সে। তোমার হচ্ছে হতাশা যে ব্যাপারটা ওইটাই হচ্ছে তার খাদ্য আসলে, সে তোমাকে হতাশার মধ্যে ফালায় রাখবে, তোমার লাইফ নিয়ে তোমাকে প্রশ্ন তুলবে, তোমার নিজেকে নিজের প্রতি অস্তিত্ব নিয়ে হচ্ছে প্রশ্ন তোলাতে সাহায্য করবে। সো এই জন্য তোমাকে অনেক বেশি সাবধান হয়ে থাকতে হবে। আমি সাইডে লিখে রাখছি কি করবা। দেখো প্রথম ব্যাপার হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী হইলাম যেটা লিস্টে রাখি নাই, সেটা হলো প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। অন্য যারা আছে তারা তো অবশ্যই অন্যভাবে তাদের রিলিজিয়াস ব্যাপারগুলো পালন করবে, বাট মুসলিম যারা আছে তারা অবশ্যই নামাজ পড়বে। কারণ সেকেন্ড টাইম আর নট ইজি ব্রো, সেকেন্ড টাইম নট ইজি, ইটস আ জার্নি অফ অবস্টেকল, ইটস আ জার্নি অফ হিল, তোমাকে অনেক বড় বড় পাহাড় পাড়ি দিয়ে যাইতে হবে তোমার ওই অ্যাকচুয়াল ডেস্টিনেশনে। হ্যাঁ, সো একটু একটু তোমাকে হচ্ছে ভেবে চিন্তে আগাইতে হবে। পরবর্তী ধাপ কি, শয়তানের অ্যান্টিবায়োটিক মানে কি, সব কিছুর কিন্তু অ্যান্টিবায়োটিক আছে। তুমি অবশ্যই অবশ্যই একটা গাইডলাইনের আদলে থাকবা, তোমার কোনো বাসা যদি বড় ভাই থাকে কিংবা তুমি কোনো টিচার রাখলা কিংবা তোমার যদি কেউ না থাকে তুমি আমাকে মেন্টর হিসেবে নিতে পারো,
যে হচ্ছে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করবে, তোমার সেকেন্ড টাইমের প্রত্যেকটা ধাপে তোমাকে হেল্প করবে, যেটাকে বলে মেন্টরশিপ কোর্স। আমি যেটা চালু করছি অলরেডি সেটা হলো আমি তোমাকে লিখে দিয়ে যে রোড টু সাস, যেখানে অলরেডি অনেক মানুষ ভর্তি হয়ে আছে, এটাতে তোমাকে হেল্প করবে কিভাবে আগামী 10 মাস কিংবা যতদিন পরীক্ষা আছে তোমাকে কিভাবে গাইড গাইড করা উচিত, কিভাবে তুমি কিভাবে পড়াশোনা করা উচিত, কোন কোন জায়গা থেকে পড়া উচিত, কি কি করা উচিত, কি কি না করা উচিত, প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাকে হেল্প করবে। এবং এখান থেকে তুমি বিগত 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার প্রবলেম পাবা, যেটা তোমার হচ্ছে SSTHF, অর্থাৎ শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই প্রত্যেকটা জিনিসের আদলে তোমাকে প্রবলেম সলভ করে দেওয়া হবে, যেটা অ্যাকচুয়ালি পরীক্ষায় অনেক কাজে দেয়। দেখো তুমি প্রবলেম সলভ করতে পারা বাসায় বসে, ইটস নট এমন না যে তুমি পরীক্ষার হলে এইভাবে সলভ করে দিয়ে আসতে পারবে, এটা নেসেসারি না। তোমার ওইভাবেই পড়াশোনা করতে হবে যেভাবে পরীক্ষায় আসলে তোমার সলভ করে দিয়ে আসতে হয়, তাই না? তুমি বাসায় বসে একটা একটা প্রবলেম তুমি বসে বসে সলভ করলা, বিভিন্ন কোর্সে তোমাকে ক্লাস করানো হইলো, এগুলো তোমার ইফেক্টিভ না। তোমার ইফেক্টিভ ওইটাই যেটা তোমাকে দ্রুত সলভ করতে সাহায্য করে, যেটা তোমাকে শেখাবে যে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, কিভাবে কম জায়গার ভিতরে সলভ করতে হয়, কিভাবে বিগত 20 বছরের কোয়েশ্চেন সলভ করে সেখান থেকে স্যারদের নার্ভটা ধরা যায় যে স্যাররা কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন দিতে পারে। এই জন্য সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থাকতে, এই যে সুন্দর একটা জার্নি যে মাঝখানে যে প্রায় 10 মাস এই এই পুরো সময়টাতে একজন মেন্টর হিসাবে একটা ভালো একটা বড় ভাইকে তোমার দরকার, এবং যাকে আমি সোজা বাংলা যেটাকে বলি যে শয়তান অ্যান্টিবায়োটিক মেন্টর, অর্থাৎ যে তোমাকে ওই সকল যে অবস্টাকল কথা বললাম ওইগুলোতে তোমাকে হেল্প করবে, যাতে তুমি ওইগুলোতে ফল না করো, তুমি যাতে ওইগুলোতে আটকায় না যাও। সো তুমি সাথে সাথে ক্লাসও পাবা এবং এখানে গাইডলাইন পাবা যে হাউ টু স্টাডি, এন্ড তোমাকে এইটাও শিখাবে যে কিভাবে আসলে তোমার পরীক্ষা হলে সলভ করে দিয়ে আসতে হয়, তাই না? মেন্টাল প্রেশারটা তোমাকে নেওয়াটা শিখাবে, এই ধরনের মেন্টর তোমার অবশ্যই দরকার। সো এই জন্য আমি তোমাকে বলবো সুন্দর মতো এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, মাত্র 400 টাকা কোর্স ফি, মাত্র 400 টাকা কোর্স ফি। এই কোর্স ফি হচ্ছে নাম মাত্র একটা মূল্য সময়ের তুলনায় এবং কন্টেন্টের তুলনায়, এবং এটা হচ্ছে রোড টু সাস কোর্স আমার এটার নাম। এবং এটাতে কিভাবে ভর্তি হবা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে সুন্দর মতো ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফিজ।